ইসলামিক জার্নাল ডেস্ক, এই সমাজ তোমাকে ভালো কিছু দিতে চায় না, বরং তোমাকে পাপের সাগরে ডুবাতে চাই। এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র। পারছি না যৌবনকে পবিত্র রাখতে, কারণ যৌবন হচ্ছে এক ধরনের ক্ষুধা। ক্ষুধা লাগলে যেমন খাবারের দরকার হয়, ঠিক তেমন যৌবনের ক্ষুধা লাগলে বউ দরকার হয়। অল্প বয়সে বিয়ে করার উপকারিতা আছে এবং বিয়ের মাধ্যমে ধনী হওয়া যায়, কিন্তু সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ের পিঁড়িতে বসো। অথচ আল্লাহ তাআলা বলেন, বিয়ে করো, তোমার প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার, অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ তাআলা আরো বলেন, ধনী হতে চাও তাহলে বিয়ে করো। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য কর্তব্য হয়ে যায়। প্রথমত, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী। দ্বিতীয়ত, চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়। তৃতীয়ত, ওই বিবাহিত ব্যক্তি যে বিবাহ করার মাধ্যমে পবিত্র থাকতে চায়। অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু সময় পাওয়া যায়, তাহলে কেন বিয়ে করতে এত দেরি করছেন? আল্লাহ তাআলা তো অফার দিয়ে রেখেছেন, আল্লাহ তাআলা তোমাকে বড়লোক বানিয়ে দেবে তার ওয়াদা দিয়েছেন, শুধু শুধু খামোকা কেন দেরি করছেন? বিয়ে করুন, যৌবন শুরু হয়েছে। আল্লাহ তাআলার দেয়া বিশাল অফারটাকে গ্রহণ করুন। বিয়ে করলে যে উপকারিতা পাবেন তা হলো, প্রথমত লজ্জাস্থানের হেফাজত হয়, দ্বিতীয়ত বিবাহ চক্ষু নিচু করে, তৃতীয় তাড়াতাড়ি ধনী হওয়া যায়, চতুর্থ ঈমান পরিপূর্ণ হয়, পঞ্চম অসুস্থতা দূর হয়, ষষ্ঠ ইবাদতে একাগ্রতা আসে, সপ্তম আল্লাহর নৈকট্য লাভ করা যায়, অষ্টম মানসিক তৃপ্তি পাওয়া যায়, এমন তৃপ্তি যেটা নিজের বউয়ের কাছে পাবেন, জেনা করতে গিয়ে তা পাবেন না, নবম মেজাজ ঠান্ডা থাকে, মাথা কখনো হট হয় না, দশম যৌবনের ক্ষুধা নিবারণ হয়। আরো অনেক উপকারিতা আছে, বিয়েকে সহজ করুন, দেখবেন সমাজ থেকে অনেক জেনা ব্যভিচার কমে যাবে ইনশাল্লাহ। ছেলে মেয়েদের অভিভাবকদের বলি, অল্প বয়সে ছেলে মেয়েকে বিয়ে করান, সরকারি চাকরি বাদ দেন, আগে দেখুন ছেলে মানুষ কিনা এবং তার দিনদারিত্ব দেখে তার সাথে বিয়ে দিন, ইনশাল্লাহ ফায়দাবান হবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।